বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিক রহমান শ্রাবণ এবং রামিম হাসান। শ্রাবণ এখন অবস্থান করছেন ঠাকুরগাঁওয়ে আর রামিম আছেন কক্সবাজারের টেকনাফে। প্রথমেই যাচ্ছি শ্রাবণের কাছে। শ্রাবণ, আপনার কাছে জানতে চাই যে নির্বাচন ভাবনা কেমন দেখছেন? দুজন, আপনাকে ধন্যবাদ। ভোটের সফরে ঘুরছি আমরা জেলায় জেলায়, এখন রয়েছে ঠাকুরগাঁও জেলায় এবং আমরা ঠাকুরগাঁওয়ের প্রায় তিনটি নির্বাচনী এলাকা, প্রায় প্রত্যেক নির্বাচন এলাকার কয়েকটি জায়গায় আমরা ঘুরেছি, সেখানকার লোকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং সেখানকার মানুষের আশ্বাস এবং বিশ্বাসের কথাটাও আমরা জানার চেষ্টা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে এই এলাকার মানুষের নির্বাচনের মূল এজেন্ডা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়া, দ্বিতীয় এজেন্ডা হচ্ছে উন্নয়ন এবং তৃতীয় এজেন্ডা হচ্ছে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যে কথাগুলো বলছিলেন এর আগে সেই দাবিগুলো পূরণ করা। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় লোকজনের সঙ্গে যারা এখানকার মোটামুটি এলিট শ্রেণীর মধ্যে পড়েন এবং যারা আসলে গণতন্ত্র, গণমাধ্যম নিয়ে কথা বলতে পারেন। আপনার সাথে কথা বলতে চাই একটু, সেটি হচ্ছে যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের বাস্তবতা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে কোনো আশ্বাস বা আশা করছেন কিনা আপনারা সুষ্ঠু নির্বাচনের? বর্তমানে নির্বাচনী পরিবেশ ভালোই দেখা যাচ্ছে। আপনারা জানেন যে এর আগের নির্বাচনে নির্বাচন প্রতিহত করার একটা কর্মসূচি ছিল বিএনপির, যে কারণে এখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়। সেটা বাদ দিলে প্রতি বছরই এখানে ভালো পরিবেশই নির্বাচন হয়ে থাকে। এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে যে নির্বাচনী পরিবেশ সেটা খুবই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে কোন কোন বিষয় এখানে কাজ করবে নির্বাচনের ক্ষেত্রে? আমরা সাধারণ জনগণ হিসেবে আসলে আমরা মূলত চাব এখানে সুষ্ঠু, নিরপেক্ষ, কোনো প্রকার পেশি মুক্ত এবং ধর্মীয় প্রভাব বা আদার্স কোনো প্রভাব ছাড়াই নির্বাচন হবে। তো যে বিষয়টি এখানে কাজ করবে আমাদের এখানে, যে আমরা ঠাকুরগাঁও শান্তিপূর্ণ, ঠাকুরগাঁও আমরা সবসময় শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ঠাকুরগাঁও আমাদের জনসাধারণ জনগণ, আমাদের এখানে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই প্রত্যাশায় আপনারা করছেন। শেষ প্রশ্ন আপনার কাছে করি, সেটা হচ্ছে এমপি তো একজন নির্বাচিত অবশ্যই হবেন যদি সুষ্ঠু নির্বাচনের মধ্যে যায়, তার কাছে নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া আছে, প্রত্যাশা আছে এবং একসময় দাবি করেছেন সেটি পূরণ হয়নি, সেই আক্ষেপও নিশ্চয়ই আপনাদের আছে? এবার আমাদের দাবি থাকবে আমাদের বিমানবন্দর, আমাদের ইপিজেট, আমাদের বহু প্রত্যাশিত ইপিজেট এবং বিমানবন্দর, এই দুটি এবং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, এই কয়টি জিনিসের উপরে আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের প্রাণের দাবি। এই দাবিগুলো বারবার ওনারা নির্বাচিত হয়ে এসেছেন, কথা দিয়েছেন, কথা রাখেননি, অনেক সংসদ সদস্য এসেছেন, কথা দিয়েছেন, কথা রাখেননি। আমরা চাব এবার যিনিই আসেন না কেন, যে দল থেকেই আসেন না কেন, আমাদের এই প্রাণের দাবিগুলো যাতে ওনারা পূরণ করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 পক্ষ থেকে ভোটের সফর ঘুরছে সারা দেশ, আমরা ঠাকুরগাঁওয়ে আজকের এই সবশেষ সম্প্রচারটি করলাম। আমরা এর পরের জেলায় যাব, যেটি দিনাজপুর, এখান থেকে একটু দূরত্ব সেখানে রয়েছে। আমরা সেখানে গিয়ে সেই এলাকার মানুষের খবরাখবর নেওয়ার চেষ্টা করব, সমস্যার সম্ভাবনার কথা বলার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে যুক্ত করার চেষ্টা করব নিউজ 24-এর সাথে, ভোটের সফরের সাথে। দুজন আমার কাছে এই ছিল ঠাকুরগাঁও থেকে। আশিক রহমান শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাব রামিমের কাছে। রামিম আছেন, আমাদের সহকর্মী রামিম আছেন কক্সবাজারের টেকনাফে। রামিম, আপনার কাছে জানতে চাই যে আপনি তো টেকনাফে অবস্থান করছেন, কি অবস্থা দেখছেন সেখানকার? প্রতিশ্রুতি তারা নেবেন এবং সেই প্রতিশ্রুতির পরবর্তী বাস্তবায়ন কী হবে, এবং টেকনাফের যেটি মূল সমস্যা আপনি জানেন যে রোহিঙ্গা সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সংখ্যার আধিক্যের কারণে এখানকার স্থানীয়রা যারা তারা একটু কোণঠাসা হয়ে পড়েছেন। এখানকার স্থানীয়দের সঙ্গে আমি কথা বলবো তাদের সেই সমস্যাগুলো নিয়ে। তার আগে একটু দেখাতে চাই এবং জানাতে চাই যে আপনি জানেন যে এই সময়টিতে এই এলাকাটিতে ধান কাটার মৌসুম, অর্থাৎ ভোটের যেই আনন্দ বা ভোটের যে উৎসব, সেই উৎসবের সাথে যে ধান কাটার যে উৎসব, সেই উৎসব চলছে কৃষকদের মাঝে। স্থানীয়রা ধান কাটা এবং ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। গত ঘন্টায় দেখিয়েছিলাম যে ধান মাড়াইয়ের কিছু দৃশ্য দেখিয়েছিলাম, এই ঘন্টাতেও এখানে যে মাড়াইকৃত ধানগুলো বস্তায় ভরা হচ্ছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা সেই কাজে ব্যস্ত রয়েছেন। সেই ব্যস্ততার মধ্যে থেকে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলার, তাদের সমস্যাগুলো জানার এবং প্রতিনিধি যারা হয়ে আসবেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কাছে আসলে তাদের কী প্রত্যাশা সেসব বিষয় নিয়েই কথা বলতে চাই। আপা, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তো এখানকার স্থানীয়, তো জানতে চাই যে আপনাদের আসলে মূল সমস্যাটা কি? আমরা জানি যে রোহিঙ্গারা যেই সংখ্যা বেড়ে যাওয়ার পর থেকে গত বছর থেকে আপনারা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আসলে সেই সমস্যাটা মানে কতখানি গাঢ়? না কিছু না বুঝি,
আচ্ছা, যেটি বলছিলাম যে আসলে এখানে মূল সমস্যা ভাষার সমস্যা, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন যে কি ধরনের সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি আসলে প্রত্যাশাটা কি? একই সমস্যা যেটি ভাষার সমস্যার কথা বলছিলাম, আমরা ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে গিয়েছি তাদেরকে এই মুহূর্তে আশপাশে দেখছি না, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো এখানকার স্থানীয়, তো জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনকে সামনে রেখে আসলে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশাটি কি এবং কোন সমস্যার আসলে সমাধান আপনারা চান? আসসালামু আলাইকুম। আমাদের এই জাতীয় নির্বাচনের আমাদের জনগণের মূল সমস্যাটা জানতে চাচ্ছি একটু সংক্ষেপে। মূল সমস্যাটা হচ্ছে মনে করেন দেশের দরিদ্র মুক্ত হতে হবে, আর মনে করো এই যে যে মাদকটা বিরোধী যে সরকার করতে পারবে, মাদক মুক্ত সমাজ মুক্ত আমাদের দেশ, সেরকম একটা হচ্ছে যারা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারবে তাদের জন্য তাদেরকে প্রত্যাশা করেন। তো এর বাইরে একটি সমস্যা আছে এখানে, রোহিঙ্গাদের সংখ্যা যখন অনেক বেড়ে গেছে এলাকায়, তারপরে স্থানীয়রা নানা রকম সমস্যার মধ্যে পড়েছে, আপনি কি মনে করেন যারা সংসদ সদস্য হয়ে আসবে তাদের পক্ষে এই সমস্যা থেকে সমাধান বা উত্তরণের কোনো পথ খুঁজে বের করা সম্ভব? আমাদের আমাদের স্থানীয় জনগণে এটা যারা সংসদে আগামী নির্বাচন আসবে তারা প্রত্যাশা করে যে মনে করেন রোহিঙ্গার জন্য যে আমাদের সমস্যা হয়েছে সমস্যাটা দূর করার, তাহলে আরেকটা হলো যে যে ধরনের মাদক যে ব্যবসা হচ্ছে এই ব্যবসায়ী আমাদের জনগণ হয়রানি মনে করেন আমাদের দেশের খুব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম এবং যোজনা আসলে আমি খুবই দুঃখিত যে এখান থেকে আসলে বেশিরভাগ স্থানীয়রা যারা রয়েছেন তাদের অধিকাংশই আমাদের ভাষা বোঝেন না এবং আমাদের ভাষা যেটি বাংলা ভাষা সেই ভাষায় ঠিকভাবে আসলে কথা বলতে পারেন না, এই কারণে দুজনের সঙ্গে কথা বলতে যে প্রথমে এই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তবে স্বাভাবিকভাবে আমি এলাকায় ঘুরে যে বিষয়টি বুঝতে পেরেছি সবারই বক্তব্য একই রকম, চোরাচালান রোধ এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু রাখতে এবং সেখানে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যে যারা কাজ করতে পারবেন এ ধরনের প্রার্থীদেরকেই তারা নির্বাচিত করবেন বলে এখন পর্যন্ত বলছেন। মোটামুটি আমরা চেষ্টা করব পরের ঘন্টাতে, অর্থাৎ 7টা সংবাদের সময়, পরের ঘন্টাতে নয় 7টা সংবাদের সময় হিমছড়ি থেকে যুক্ত হওয়ার। এই এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিক রহমান শ্রাবণ এবং রামিম হাসান। এই মুহূর্তে রামিম হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কক্সবাজারের টেকনাফ থেকে। সেখানকার মানুষজন ভোট নিয়ে আসলে কি ভাবছেন সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন তিনি।